তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি তিনটা স্ক্রিপ্টে লিখা যায়, ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পালি ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি এক নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী তিনজন হয়ে গেছেন বিধানসভায়, তার তিনজন দায়িত্ব দেখবেন, এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর, তিনজন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973 তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে, এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে, রেগুলেশনের 18.2 সেখানে বলেছে, স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস ওয়াই অ্যানসারিং এ কোয়েশ্চেন পেপার ইন সংস্কৃত শ্যাল বি আইদার ইন বেঙ্গলি অর ইংলিশ অর দেবনাগরী। আমাদের এখানেও করেছে। 18.3 নম্বরে বলেছে, লুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে, স্ক্রিপ্ট ফর পালি রোমান ও বেঙ্গলি, এখানেও আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হল না? 5,000 স্টুডেন্টস উইল বি রাইটিং দি এক্সাম অন 15th of February, এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write ককবরক in Bengali, তার বাংলাতেই এরা পড়াশোনা করে নাই, এদের লাইফটা কি হবে? এই আলোচনাতে এই কারণে আনলাম, 15th February এখনো দেরি আছে। Let the directory or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান সম্ভবত সেকেন্ড সেশনে তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে আমি নিজে দেখেছি ফাইলটা, সেকেন্ড ওভারে বা কালকে ইচ্ছা করলে আমি দেখাতে পারবো কি করসপন্ডেন্স করেছে। আমার এতদিনের আগের কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হরফ পারমিশন দেবো না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখে দেব, লেটার ফ্রম দি সিবিএসই দেখে দেব, আশা করি সেকেন্ড আগারে পারব। বলছে তাহলে, তাহলে না, প্রশ্নটা হলো
এইখানে ধর্মের ইচ্ছা নাকি এটা আলাদা কথা, রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা এটা পলিসি ম্যাটার। কিন্তু ডাইরেক্টরে ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেব না, আমি দেখিয়ে দেবো, কাগজটা দেখলে আমরা বলতে পারব। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছেন উনি বলবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি এ কথা বলে দিয়েছে দুটো হরফ হবে না, এটা আমি আমি দেখেছি মিটিয়ে দেখেছি। যেটা আমি বলতে চেষ্টা করছি, আপনার দপ্তর নট ইউর দপ্তর, এডুকেশন দপ্তরের ডাইরেক্টরের থেকে যে চিঠিটা গেল, ইট ইজ ক্লিয়ারলি স্টেটিং, অ্যান্ড আই এম সরি টু টেল ইন দি হাউস, আপনার সিগনেচারও এখানে আছে, রতনলাল নাথ, মিনিস্টার ল এডুকেশন ডিপার্টমেন্ট, দপ্তর থেকে। এই ফাইলটা এই চিঠিটা যে গেল ডাইরেক্টর ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়েই পাঠিয়েছে তারা, এবং এখানে ক্লিয়ারলি বলেছে হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট স্যাম্পল কোয়েশ্চন পেপার্স, অবলিক কোয়েশ্চন পেপার্স ফর সিবিএসই এক্সামিনেশন মে বি প্রিপেয়ার ইন বেঙ্গলি স্ক্রিপ্ট অ্যাজ পার পলিসি ডিসিশন অফ দি গভর্নমেন্ট। এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি, হাউ ক্যান আই সে আরে ভাই পলিসি ডিসিশন কি, পলিসি কি রোমান হয়েছে, রোমান হয়নি, এখন কি রাজ্যে রোমান হরফ আছে, কেউ ইউজ করে আমি কি বলতে পারি রোমান হরফ চালছে, পলিসি তো অন্য জিনিস, কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফে দেব না। আই উইল টেল ইউ সিবিএসই যদি এটা বলেও থাকে, হোয়াই ক্যান্ট বি সেন্ড দেম দি লেটার, যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসসি তে পরিণত হলো, সিবিএসসি হ্যাজ এগ্রিড যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে, টিল 2025 ইফ সিবিএসসি ক্যান এগ্রি ফর বিদ্যাজ্যোতি স্কুল, এই কোকবরক সাবজেক্টের উপর কেন হবে না, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, অন্য জিনিস, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং এরা কি করবে, এদের কথা বাদ দিয়ে দিন, লেট দি গভর্নমেন্ট রাইট দেম আ লেটার, ওই লেটার আমরা চাই, দেন উইল সি, ওই লেটারটা চাই আমরা। সো স্যার প্লিজ টেল whether that letter will be sent or not. আমি তো বললাম আমি না দেখে ফাইল না দেখে আমি এটা কথা বলে দেবো, শিক্ষা দপ্তরের জন্য যাকে দায়িত্ব দেওয়া হোক, এখানে মুখ্যমন্ত্রী নেই, পলিসি ম্যাটার যেটা আমরা বলছেন আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলছে, আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী সত্যি কথা যেটা এটা বলতে হবে, আমি একটা পলিসি নো এটা হতে পারে না। আরে ভাই বহুদিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আমি তখন জানুয়ারি চলছে, তাহলে মুখ্যমন্ত্রী না আসলে এই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, থাকবে না, কে বললো একটা খালি থাকলে মানে খালি থাকবে না, শেষ হয়ে যাবে, কোনো খালি থাকবে পারবেন না, তাহলে আমরাই বলবো এখানে, আর আমরাই দেখাবো দেখাবো দেখে দেবো এখানে। মাননীয় অপোজিশন লিডার পরিষ্কার ভাবে কতগুলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ অপশন তারা সিবিএসই করে, উনি তো তাই তো বললেন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে কেন ককবরকের বেলায় এটা স্পেসিফিক একটা হবে তখন, যে এখানে যেভাবে ছেলে মেয়েরা বাংলা এবং রোমান দুটোতেই লেখেন, দ্যাট ইজ অন, অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি, তিনি এখন আবার বলছেন নতুন পলিসির কথা, এটাই চলছে,
আমাদের সময় দুটো স্ক্রিপ্ট লেখা হতো, যার ইচ্ছা যেরকম দিচ্ছেন, একটু কাগজ দেখাবেন, দেখাবেন, আপনি তো মন্ত্রী ছিলেন, দেখান, ঠিক আছে, আমি আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখেন কেন এসব বলছেন? ওকে ওকে ঠিক আছে, রবীন্দ্রবাবু যেটা বলেছেন, আপনি যেটা বলছেন কেন বলছেন? আমাদের সময় কেন বলেছেন দেখা দিয়ে গভর্নমেন্ট আছে বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনের 8ই জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে 11ই জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে এই সংক্রান্ত রিপোর্টটি সভায় বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করছি। এখন এই রিপোর্টটি হাউসে বিবেচনার এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয় অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধরে বলে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। স্মৃতিচারণ। মাননীয় সদস্য সদস্যগণ, আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে, এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন গত 28 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 11:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 98 বছর। জীবন অবসানকালে তিনি 3 কন্যা রেখে গেছেন। প্রয়াত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন 1925 সালের 7 আগস্ট তামিলনাড়ুর কুম্ভকোণমে জন্মগ্রহণ করেন। বাবা এম কে সম্বাশিবম ও মাতা পার্বতী থাঙ্গামলের।